আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। প্রিয় দর্শক, ভ্যাকসিনের সংকট অনেকটাই কেটে গেছে। যারা ভ্যাকসিনের জন্য আবেদন করতে পারছেন না, তাদের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ভ্রাম্যমানভাবে বিভিন্ন জায়গাতে ভ্যাকসিন দিচ্ছে। তাছাড়া যেসব টিকা সেন্টারগুলো আছে, বাচ্চাদেরকে টিকা দিত কিংবা যারা প্রেগনেন্সির সময় টিকা নিতেন, সেই সব জায়গাগুলোতেও এখন ভ্যাকসিন দিচ্ছে। আমরা এর আগে আপনাদেরকে বেশ কয়েকটি ঠিকানা জানিয়েছি। আজকে যারা মক্কা প্রবাসী আছেন, তাদের জন্য কয়েকটি ঠিকানা বলে দেব, যেখানে কোনো ধরনের আবেদন ছাড়া আপনি ভ্যাকসিন নিতে পারবেন। আমরা সরাসরি গিয়েছিলাম তথ্য সংগ্রহ করার জন্য, চেষ্টা করেছিলাম সেখানে লাইভ করার জন্য বা ভিডিও রেকর্ড করার জন্য, বাট সিকিউরিটির সমস্যার কারণে সেখানে লাইভ করতে পারিনি। তারপরেও আমি চেষ্টা করেছিলাম ছোট্ট একটা ভিডিও রেকর্ড করে আপনাদের জন্য দেখাতে। ভিডিওতে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটা হলো জুরমদা খালেদিয়া নাম্বার ওয়ানের আগে বারময়পাড়া বা রোহিঙ্গা পাড়া যেটা আছে, রোহিঙ্গা পাড়াতে ঢোকার সময় যে প্রথম মসজিদটি আছে, বড় যে মসজিদটি, এই মসজিদটির নাম হলো মসজিদ আল আব্দা আলী। এই মসজিদের ঠিক পিছনের দরজায় ভ্যাকসিন দিচ্ছে। মসজিদের পাশে দেখবেন যে আপনি ওজারাতুল সাহার একটা সাইনবোর্ড আছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা সাইনবোর্ড আছে। আপনি এটা নিচ দিয়ে গেলে সরাসরি আপনি পিছনের সাইডে চলে যাবেন, সেখানে গিয়ে আপনি ভ্যাকসিন নিতে পারবেন। সময় হলো প্রতিদিন আসরের নামাজের পর থেকে রাত 8টা পর্যন্ত, অর্থাৎ এশার নামাজের আগ পর্যন্ত। এছাড়া আরও একটা জায়গা আছে আপনার, সেটা হলো বনি জুবিয়ান সুকমাহের মসজিদ আল খায়াত। এটা আপনি যখন খুদাই দিয়ে আসবেন, নাক্কাসা ঢুকার আগে আগে ডান পাশে একটা রাস্তা গিয়েছে দেখবেন সুকমাহেরের দিকে, সুকমাহেরে ঢুকার আগেই মসজিদ আল খায়াত। মসজিদ খায়াতে আপনার সময় হলো আসরের নামাজের পর থেকে এশার নামাজের আগ পর্যন্ত। তাছাড়া বীরগা নামে ভ্যাকসিন দিচ্ছে। বীরগা নামের ঠিকানা আমরা জানি না, আপনি দয়া করে যদি বীরগা নামে থাকেন তাহলে আশেপাশে খোঁজখবর নিতে পারেন বীরগা নামে কোন জায়গাতে ভ্যাকসিন দিচ্ছে। বাট ভ্যাকসিন দিচ্ছে গত 2 দিন ধরে, এটা 100% শিওর। আরেকটা জায়গা আছে, শেষ জায়গা, সেটা হলো রসেইপা বাজার বা রসেইপা বাজার। রসেইপা বাজারের ঠিক শেষ মাথায় আপনি যখন খালেদিয়া 1 নম্বর দিয়ে আসবেন, রসেইপা বাজারের ঠিক শেষ মাথায় ভ্যাকসিন দিচ্ছে, সেখানে যোগাযোগ করুন। তবে আপনার জন্য সবথেকে সহজ হবে আদওয়ানির পিছনে যে জুরমুদা আছে, জুরমুদা জায়গাটা খোলামেলা আছে, তেমন কোনো ঝামেলা নেই, সেখানে গেলে খুব সহজে ভ্যাকসিন নিতে পারবেন। এছাড়া আপনার যদি গাড়ি থাকে তাহলে আপনি গাড়ি পার্কিংও করতে পারবেন। জুরমুদাতে যান আদওয়ানির পিছনে, থার্ড রিং রোডের ঠিক ডান পাশে খালেদিয়ার আগে, সেখানে গেলে ভ্যাকসিন পেয়ে যাবেন প্রতিদিন আসরের নামাজের পর থেকে রাত 8টা পর্যন্ত। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।